নমস্কার বন্ধুরা, অনেক এখন স্টুডিও থেকে আবারও তোমাদের কাছে চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের দেখাবো দইবড়া রেসিপি। দইবড়া রেসিপিটা খুবই সুস্বাদু একটি রেসিপি। চলো দেখে নিই রেসিপিটা আমরা কীভাবে বানাবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো দেখে নিই কী কী উপকরণ দিয়ে আমি দইবড়াটা বানাবো। বন্ধুরা, আমি এই বাটির মধ্যে অড়ো ডাল ভিজিয়ে নিয়েছি। ডালটা 8-9 ঘন্টা ভেজানো হয়ে গেছে। দেখো ডালটা ভেজানো হয়ে গেছিলো, এখন জলটা ফেলে দিয়েছি। খুব ভালো করে ডালটাকে আমি ধুয়ে নিয়েছিলাম মিক্সি বলে। এই ডালটা বেটে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা দেখো, সমস্ত ডাল আমার বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এটা আমি সাদা লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি ধনে, শুকনো লঙ্কা, জিরে এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে ভালো করে ডালের ব্যাটারটা আমি ফেটিয়ে নেব। যত ভালো করে ব্যাটারটা আমি ফেটাবো তত বড়টা খুব ভালো হবে। খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা দেখো, খুব ভালো করে ব্যাটারটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা যে ঠিকঠাক হয়েছে সেটা আমি একটা জলের মধ্যে, একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে একটু ব্যাটার আমি ফেলে দেখব ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখো ব্যাটারটা ঠিকঠাক হয়েছে, ব্যাটারটা ভেসে উঠেছে। আবারও একটা দিয়ে দিচ্ছি। দেখো একদম পারফেক্ট ব্যাটারটা আমার গোলানো হয়েছে। এবার ব্যাটারটাকে তুলে আমি আবার এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ব্যাটারটা যদি গোলানো হয় তাহলে বড়াটা খুব সফট নরম তুলতুলে হবে। আমি এই ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেল আমাদের গরম হয়ে গেছে, মিডিয়াম ফ্লেমে গ্যাসে আঁচটা দিয়েছি। দিয়ে নিয়ে এবার বড়াগুলো আমি ভেজে নেব। বন্ধুরা ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার আমি বড়াগুলো ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বেশ কয়েকটা বড়া একসাথে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে নেব। সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা এই দেখো, সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো আমি গরম জলে দিয়ে নেব। আমি এই এখানে দেখো গরম জল বসিয়ে নিয়েছি, গরম জলটা আমার ফুটছে। এবার এখানে আমি 2 পিঞ্চ হিং দেব। হিং দিলে গন্ধটা খুব সুন্দর হয়, এর জন্য একটু হিং দিয়ে নিচ্ছি খুব সামান্য। দেখো জলের মধ্যে একটু হিং দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, খুব সামান্য বিট লবণ দিয়ে দিলাম জলের মধ্যে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নিচ্ছি, জল আমাদের ফুটে গেছে। এবার বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কি বড়াগুলো খুব সুন্দর নরম হবে। দেখো বন্ধুরা, বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি বড়াগুলো ভিজিয়ে রাখবো, তারপরে চিপে আমি তুলে নেব। বন্ধুরা এই বাটিতে দেখো আমি কিছু পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এবার আমি এই টক দইয়ের মধ্যে কিছু জিনিস মেশাবো। দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব।
আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ। দিয়ে দিচ্ছি খুব সামান্য ভাজা মশলা। দিয়ে নিয়ে এবার দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। চিনিটা না গলা পর্যন্ত দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। বন্ধুরা, দই আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি বড়াটাকে রেডি করব। দেখো বড়াগুলো জল থেকে আমি তুলে নিচ্ছি, কত স্পঞ্জি নরম হয়েছে। বড়াগুলো খুব সুন্দর নরম হয়েছে, আমি চিপে নিচ্ছি। দেখো বন্ধুরা, বন্ধুরা বড়াগুলো সমস্ত আমি তুলে নিয়েছি। এবার আমি দইটা ওপর থেকে দিয়ে নিচ্ছি। দেখো যেই দইটা আমি তৈরি করলাম এক্ষুনি, সেটা আমি ওপর থেকে দিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত দইটা দিয়ে বড়াটাকে ভিজিয়ে নিলাম। এবার দেখো এখানে আমি তেঁতুলের চাটনি নিয়েছি, চাটনিটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দই বড়ায় এই চাটনিটা মাস্ট। ভালো করে চাটনিটা আমি দিয়ে নিলাম। বন্ধুরা, আমি এই গ্রিন পুদিনা পাতার চাটনি ও তেঁতুলের চাটনিটা ভিডিওটা তোমাদের আপলোড করে দেবো, তোমরা ওটা দেখে নিও। দিয়ে দিচ্ছি এখানে পুদিনার চাটনি ওপর থেকে, স্বাদটা আরও বাড়িয়ে দেবে। এবার এই প্লেটে আমি কিছু ঝুড়ি ভাজা নিয়েছি, ঝুড়ি ভাজাটা ওপর থেকে দিয়ে নেব। বন্ধুরা, আশা করি আমার এই সহজ পদ্ধতি দই বড়া রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশের বেলটা প্রেস করে নেবে। কারণ আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।